নমস্কার বন্ধুরা সুদাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমি অদিতি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কুমড়ো দিয়ে ছোলার ডালের রেসিপি এই ছোলার ডালটা আমাদের এখানে রেস্টুরেন্টে পাওয়া যায় পরোটার সঙ্গে খেতে খুবই ভালো লাগে তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি এখানে ছোলার ডালটা আগে থেকে ভিজিয়ে নিয়েছিলাম আলু কুমড়ো একই রকম সাইজে কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ আদা রসুন বাটা টমেটো ভুজছি সর্ষের তেল এখানে জিরে লবঙ্গ আর দারচিনি আর এখানটা ভাজা মশলা একটা আছে জিরে মৌরি লঙ্কা দিয়ে গরম মশলার গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ আর লবণ প্রথমে আমি ছোলার ডাল আলু আর কুমড়োটাকে আমি সেদ্ধ করে নেব লবণ আর হলুদটা দিয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দেব সেদ্ধ হয়ে গেছে এবার আমি কড়াইটা বসিয়ে দেব কড়াইতে আমি তেলটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে গোটা জিরে দারচিনি আর লবঙ্গটা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি আর আদা রসুন বাটা টমেটোর মধ্যে একটু লবণ দিয়ে দেবে যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলার গুঁড়ো এবার সব কিছু ভালোভাবে কষিয়ে নেব সেদ্ধ করে রাখা এবার ডালটা দিয়ে দেব এবার আমি চামচটা দিয়ে আলু আর কুমড়োটাকে ঘেঁটে দেবো একটু ঘেঁটে দিলে খেতে খুবই ভালো লাগবে ঘেটে আমি এইভাবে করে নিয়েছি ভাজা মশলাটা দিয়ে নামিয়ে নেব এবার এর মধ্যে আমি ভাজা মশলাটা দিয়ে দেবো ডালটা আমার তৈরি হয়ে গেছে গ্যাস স্টোভের বন্ধ করে দেব যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং চ্যানেলে যেন নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারাও বাড়িতে ট্রাই করবেন আমি এখানটা লুচির সঙ্গে সার্ভ করছি আপনারা চলে পয়টার সঙ্গেও খেতে পারেন